নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ জাতীয় দলীয় কার্যালয়ের জেলা বিএনপির আহ্বায়ক ও সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত 8 সেপ্টেম্বর গঙ্গাচড়া উপজেলা বাজারে বিএনপির মিছিলে পুলিশ গুলি চালিয়ে বিএনপির নেতাকর্মীকে গুলিবিদ্ধ করা সহ এই ঘটনায় বিএনপি নেতা, সাধারণ মানুষ, ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ মিছিলে হামলা করে উল্টো 1,550 জন নেতাকর্মীদের নাম মামলা করেছে। বর্তমানে তল্লাশি নামে পুলিশ গঙ্গাচড়া বিএনপি কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশের হয়রানি বন্ধ করা না হলে রংপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিএনপি নেতারা। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ বিক্ষোভ মিছিল থেকে 10 জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এর মধ্যে বিএনপি নেতা মীর হোসেন মিঠু, ছাত্রনেতা অয়ন নয়া, যুবনেতা আবুল বাশার, শাকিল মাহমুদ, মিলন শফিকুলকে পুলিশ হেফাজতে অমানবিক নির্যাতন চালানো হয়। এই ঘটনার আইন শৃঙ্খলা বাহিনী উল্টো 50 জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে।